নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ল্যাঠা মাছ। এই ল্যাঠা মাছ কটা দিয়ে আমি আজকে পাতায় ভেজে দেখাবো। আমি কিভাবে পাতায় ভেজে দেখাচ্ছি তারা আপনারা দেখতে থাকুন। আমি এখন এগুলো কেটে ফেলবো। এই যে মাছটা দেখছেন, এই মাছের এই জায়গাটা চামড়াটা তুলে ফেলতে হয়। এই জায়গা থেকে এরকম ধরে এভাবে তুলে ফেলতে হয়। চামড়াটা একটু শক্ত থাকে, তুলে ফেললে দেখতে ভালোও লাগে, এটা তুলে ফেলতেও হয়। বড় দেবা সামান্য, একেবারে কুচি কুচি না। লঙ্কাটা বেটে নেব, মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি এই পাথাটা রেডি করে নেব। এই পাথা এই পিঠে দেবেন না, এই পিঠে দেবেন। এখন এই তো অল্প একটু তেল মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে রেখে দেবো। এবার মাছটা আমি রেডি করে নেব। মাছের ভিতরে দেবো লবণ, হলুদ দেব, হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এই লঙ্কা বেটে রেখেছিলাম, লঙ্কা বাটাটুকু সব দিয়ে দেবো। দিয়ে এই যে তেল, সরিষার তেল দিয়ে এটা করলে ভালো হয়, তাই সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে এটা মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, খুব ভালো করেই মাখাতে হয়, একদম যাতে ভালো করে ঢোকে। এই যে ফাঁকা ফাঁকা এরকম করে ঢুকিয়ে দিতে হয় যাতে মাছের ভিতরে ঢোকে। আলুগুলো এর মধ্যেখানে এরকম করে দিয়ে দেব, তাহলে এই মধ্যেখানে আলুগুলো দিলে মাছের যে রসটা এর ভিতর টানে, সেই জন্য আলুটাও খুব ভালো লাগে খেতে। এই জন্য এটা মধ্যেখানে দিয়ে দেবো। আর এতে কোনো আদা রসুন দিলাম না, জ্যান্ত মাছ, এই জন্য নর্মাল অল্প মশলায় এই মাছটা ভাজা হবে। দিয়ে দেবে আস্তে আস্তে জাল হবে,
সিদ্ধটা হয়ে যাবে আস্তে। এই এই পাতা উনে নিয়ে আসবো, একটু বড় পাতা হলে ভালো। এই ছিঁড়ে গেল, পাতায় মাছ ভাজতে গেলে মাছটা পাতাটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে, যাতে মাছ ভাজা সব জায়গা সমান দাগ লেগে গেছে মাছ, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে উল্টিয়ে দেবো পাতাটা, আবার ঘুরিয়ে দিলাম, সব পাশ সমান হয়ে ভাজা হবে। নিচের দিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আস্তে আস্তে উঠিয়ে নিলাম, এবার একটু তেল পাতাটা মুছে নিয়েছি ভালো করে, এবার একটু তেল দেবো পাতায়। পাতায় তেল দিলে পাতায় মাছটা লাগবে না, আস্তে উঠে যাবে, যখন আমি তুলবো তখন। দেখুন বন্ধুরা কিভাবে করছে দিদি, ঠিক এইভাবেই করবেন, তাহলে হাতে গরমও লাগবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এই হয়ে গেল, উঠে গেল। এবার আমি আস্তে আস্তে পাতাটা আবার উঠিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আগুনের তাপটা আস্তে আস্তে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে মাছটা ভালো করে ভাজা হবে না, আস্তে আস্তে ভাজতে হয়। পাতায় হয়ে যাবে, গায়ে দাগ লাগবে কিন্তু মাছটা নরম থাকবে, আর যদি এমনি আগলা করে ভাজি তবে মাছটা শক্ত হয়ে যাবে। দেখে দিলাম, দেখি ভাজাটা কত দূর হয়েছে, দেখে নি নিচে লেগে গেছে, এখন আর এখন উঠিয়ে নেব। এই চাটুটা ছোট বিধায় পাতাটা চারপাশটা পুড়ে গেছে, উনুনটা বড় হয়ে গেছে, চাটুটা ছোট হয়ে গেছে, প্লেটটা দাও। এবার আমি উঠিয়ে নিই, হবে দেখুন ভাজাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখলেই আনন্দ লাগছে যে খুব সুন্দর হবে। আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নি, এ হয়ে গেছে, দেখুন ভাজা শেষ। এরকমই লাল লাল ভাজাটা হবে, এরকম লাল লাল যখন ভাজা হবে খেতে তখনই ভালো লাগবে। এই দাগটা যদি না লাগে খেতে ভালো লাগে না, যত দাগ লাগবে তত ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। না মাধবী মাথাটাই খাও, তুমি তো মাথা ভালোবাসো। আমি মাথা খেতে খুব ভালোবাসি। না খেয়ে দেখো, মাছের মাথা তা বলে খেয়ে দেখো কেমন হয়েছে, মাছের মাথা। দেখুন বন্ধুরা আমি খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে, দেখুন ভিতরে যে মশলাটা ঢুকে গেছে, এইভাবে হবে, খেতে খুব দারুণ লাগে। আর গরম, এখনো গরম ল্যাঠা মাছ এরকম জ্যান্ত পাতায় ভাজা খুবই ভালো লাগে। নিলাম মুখে, খুবই সুন্দর হয়েছে। মানে আপনারা এই পাতা একদম ভেজে এরকম খুব সুন্দর হয়েছে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, খুব সুন্দর হয়েছে, ঝালও বেশি হয়েছে, ঝাল বেশি হলে একটু বেশি ভালো লাগে, ঝাল বেশি হলে খেতে খুব ভালো লাগে।
মানে ভালো লাগে না। আর এই পাতা ভাজাটা এরকম লাল লাল হতে হবে, যত লাল করা যাবে তত সুন্দর স্বাদ হয়। বাবা আমার এই আলুগুলো দেখেই তো জিভে জল চলে আসছে। আমার মাছে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আলুগুলো দেখলেই জল আসছে। ক্যামেরাম্যানকে দেওয়া হবে? আমাকে দেওয়া হবে না, না ক্যামেরাম্যান লোভ দিক বন্ধুরা। আজকের এই পর্যন্তই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন থেকে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। তাহলে এই পর্যন্তই শেষ করি, বাই বাই। টাটা দাও বাবা, টাটা দাও, টাটা টাটা করে, হাত দিয়ে হাত দিয়ে এইভাবে টাটা করে, এইভাবে টাটা, এইভাবে 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 এরকম 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 এরকম, বাই বাই।